কাম করতে হয়েছে, তুই এখানে গিয়া বেগর বেগর শুরু আছে দুলা ভাই। এটা কি নতুন রাখছো? হ্যাঁ, আগে থেকে শিখে এইটা আবার রাখছি। এটা আও বাবু কিছু বলবে না, আগেরটাই মোটামুটি ভালো আছে। যাই হোক, তো কলেজ কি বন্ধ আপাতত? হয় বন্ধ দেখি তাইছি, বন্ধ না হইলে কি আইতাম আপনার বাড়ি দিয়ে? ঘুরে গিয়ে একবার একটা সোফা দেব, কান কোন কার বটি আলাম ভালার ভালো। দুলা ভাই, এনে কি করতেছো, গাছ কাটতেছো? হ্যাঁ, এই যে গাছ গুলো বড় হইছে, এর মধ্যে হালা জোক মোকাটা ঝামেলার মধ্যে পড়ছে। আমার মাজা কোমর লাগাই গেলাই তোর বই নেই মুখে। তা জানি, তুই পাশ করবি তো এটা ভালো করে জানি। তোর মতো মেধাবী ছাত্রী কি কম আছে? শোনো, কলেজ বন্ধ এখন, কিন্তু অনেকদিন থাকবো। থাকবি একদিন কেন, পুরো মাস থাকলে আমার কোনো সমস্যা নাই। আর তোর দুলাভাই কিছু করলে না, ওরে তুই ইচ্ছা মতো করে ধুলাই দিলেই হবে। আমি তো ওইটাই ভাবতেছি, তোমার তো কোনো সমস্যা হবে না, কিন্তু দুলাভাই যা কি না কি বলে। আচ্ছা, তুই কেমন শালি, তোর দুলাভাইকে সাহায্য করতে পারবি না? পারবো পারবো, সাহেসটা তো করি না তোমার দিকে তাকাইয়া, বুঝছ? আমি অনুমতি দিছি, ঠিক আছে? মানে আমি আর তুই একই কথা, বুঝছ? বউর থেকে শালির অধিকার বেশি। আমি যদি বোন হয়ে তোমার অধিকার দিতে পারি, তুই পালন করতে পারবি না কিসের জন্য? জি ঠিক আছে, আমার বোন, তুমি যেহেতু অধিকার দিছো, আমি এখন থেকে অধিকারটা কাজে লাগাবো। তুই কথা বললেই হবে, খাওয়া দাওয়া তো খেতে হবে, চলো। আমার সোনা বোন, তুমি এটা ধরো, আমি এখন আর কিচ্ছু খাবো না, পেট ভরা আছে, আমি কি আসছি। শোনো, আমি একটু তোমার চাচাতো ননদের সাথে দেখা করে আসি। এখন আস্তে না আস্তে তো ঘুরতে যাবি। আরে ওর অনেক দিন ধরে দেখি না, তুমি তো জানো ও আমার কত প্রিয় একটা লোক। তুমি ঘরে যাও তো, আমি যাব আর আসবো। দেরি করিস না, তাড়াতাড়ি, আমি কিন্তু ভাত বেড়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, যাও আমার সোনা বোন, যাও।